তাহলে বেশ কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের মনে রাখতে হবে যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এক নম্বর হলো যে কোনো সম্পদ তার হেফাজত করতে হবে, তাকে ধ্বংস করা যাবে না। যে কোনো সম্পদ কোনো কারণ ছাড়া তাকে ধ্বংস করা যাবে না। সম্পদ মানে কি বুঝতেই পেরেছেন? বৈত সম্পদ, এটাকে কোনো কারণ ছাড়া ধ্বংস করা যাবে না। এই জন্য ইসলাম অপব্যয় নিষেধ করেছে, ইসরাফও নিষেধ করেছে, তাবদিরও নিষেধ করেছে। একটা হচ্ছে মানে অতিরিক্ত ব্যয় করা, আর একটা হচ্ছে ব্যয়টা অন্যায়ভাবে করা, দুটো ইসলাম নিষেধ করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে সম্পদকে মানুষের প্রবৃদ্ধি এবং উম্মার উন্নয়নের উপকরণ হিসাবে কনসিডার করা, উম্মার উন্নয়নের উপকরণ। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পদ নিজের জন্য পুঞ্জীভূত করেননি, সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তাহলে সম্পদটা কার? মূলত আল্লাহর, কিন্তু এটা উম্মার কল্যাণে ব্যয় করতে হবে, নিজের আখের গোছালে হবে না। যদি আখের গুছান তাহলে আখিরাত আর গুছানো যাবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করা থেকে সংরক্ষণ করতে হবে, এটাও আরেকটা মূলনীতি। এবং সম্পদ যাতে বৈধ রিজিকের যে সীমানা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমরা তার মধ্যে সীমাবদ্ধ রাখি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি আপনাদের সামনে ইসলাম যে কতটা গুরুত্ব দিয়েছে সম্পদ এবং সম্পদের সাথে মুআমালা করার বিষয়ে সেটা একটু তুলে ধরতে চাই। এরপর যদি সময় থাকে তাহলে আমরা সম্পদের নানামুখী ব্যবহার নিয়ে কিছু কথা বলবো, যে কত ধরনের ব্যবহার ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, প্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি তার পাশাপাশি আরেকটা আয়াত, সেটি সূরা আল বাকারার মধ্যে এসেছে, 188 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে বাতিল পন্থা সম্পদ ভক্ষণ করো না, এবং সম্পদ দিয়ে হুকাম যারা প্রশাসন কিংবা বিচার কার্যের সাথে জড়িত তাদেরকে ঘুষ দিও না। এটাই হচ্ছে এই আয়াতের মাফহুম, লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যেন তোমরা মানুষের সম্পদের একটা অংশ পাপের পন্থায় ভক্ষণ করো, এই জন্য এই ধরনের লেনদেন করা যাবে না। ও আন্তুম তা আলামুন, জেনে শুনে। আচ্ছা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহান তাআলা সম্পদের ব্যবহারের আরেকটা রূপরেখা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর পথে ইনফাক করা, আল্লাহর পথে খরচ করা। আল্লাহর পথে খরচেরও নানা রকম ফের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই তোমরা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয়তম জিনিসগুলোকে আল্লাহর পথে ব্যয় করো। প্রিয়তম সম্পদ, সম্পদ মানুষের কাছে খুব প্রিয়, এটা বুঝাই যায় ছিনতাইকারীর কবলে পড়লে, যেন সে বলে ভাইজান জান নেন তবু মাল নিয়েন না। এবং শুধু তাই না, এরপর সে মাল নিয়ে দস্তাদস্তি করে কিন্তু জানটার খেয়াল নাই, ওই বেচারা যে তাকে মেরে ফেলবে ওই খেয়াল তার নাই, সে মাল নিয়ে টানাটানি করে, আর ওই বেচারা এই মাল নেওয়ার জন্য ওর জান নিয়ে জানের উপর হামলা করে। তাহলে বোঝা গেল সব মানুষের কাছে সম্পদ খুবই প্রিয় জিনিস। এই প্রিয় সম্পদটা আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর রাস্তা ব্যয় করেন তখন দেখবেন আপনার জীবনটা নিরাপদ হয়ে যাবে।